আসসালামু আলাইকুম, আল মদিনা ডট টিভিতে আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল মদিনা ডট টিভি, ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়। যিনি আপনাকে আমাকে কোরআনের মতো একটা নিয়ামত পূর্ণ খেতাব শোনার জন্য একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আসমানের নিচে জমিনের উপরে কোরআনের চাইতে নির্ভেজাল কেতাব আর কিচ্ছু নাই। সকল জিনিসের ভিতরে ভেজাল আছে, কিন্তু কোরআনের ভিতরে কোন আমরা সাধারণত জানি নাইট্রোজেন শীতকালে কি বসে পড়ে জাম হয়ে যায়, কিন্তু এখন তো কি সরিষার তেল শীতকালে বসে যায়? আর নাইট্রোজেন তেল তো ই থাকে, তেলের ভিতরে কি মানুষ দোকান থেকে বিষ কিনেছে খেয়ে মরবে, কিনে মরে না কেন? বিষের ভিতরে ভেজা সহ্য করছি না, তুমি কাছে তরিকা ঝুলে পড়িস ইমামের ভিতরে শুধুমাত্র একটা জায়গায় ভেজাল নাই, সেই জায়গাটার নাম হলো কেন ভেজাল নাই? আর আল্লাহ কোন ভেজাল নাই, এই কোরআন নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে এর ভিতরে ভেজাল দিতে পারবা না। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোন সামনে লোকদের কাছে অনুরোধ, আমরা কিসের কথা বলছি? কোরআনের কথায়, কোরআনের কথা যখন হয় অন্য লোকের কথাও হতে পারে না, সেখানে কোরআনের আলোচনার উপরে অন্য কারোর আলোচনা হতে পারে না। যদি মনে করেন আপনি কথা বলবেন বাইরে গিয়ে বলে আসুন। ঠিক যদি মনে করেন আমার আলোচনা ভালো লাগবে না আপনি যেতে পারেন। এই বিশাল জনতা আর চেহারা দেখার জন্য আসি, এই বিশাল জনতা শত্রুদের কথা আমরা মাথা নেব।
বসে থাকে না। আল্লাহু আকবার। আমাদের ডেকে নিয়ে এসো, হট্টগোল বানাই দেওয়া কারণ ডেকে নিয়ে কোরআনের মাহফিল
চালান চালান যখন এই কুরআনের আলোচনা তাদের সামনে করা হবে, হাজারো জনতার ভিতরে দেখবা সবাই খুশি, যারা কাফের আলোচনাতে আছে এই কুরআনের আলোচনা শুনলে তাদের মুখগুলো কালো হয়ে যাবে। আমরা
সেই দলের কথা বলি না যেই দলের মানুষ মানুষের গলায় পা দিয়ে হত্যা করে। আমরা সেই দলের কথা বলি যে দলের কথা আল্লাহ কোরআন শরীফে বলেছে। তাহলে জুমার শব্দের অর্থ কি? ২৩ নম্বর পারার ৩৯ নম্বর সূরা ভালো করে নোট নেন। আজকে ডাইনে বামে পিছনে সামনে হাজারো আলেমরা বসে আছে। আমার আলোচনার পরে কালকে আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে, কিংবা আমার আলোচনার পরে আপনাদের কাছে সন্দেহ মনে হতে পারে। এই জন্য আমার আলোচনাগুলো করার পর আপনি একটু বিলাই দেখবেন, আমি আলোচনা যেগুলো করলাম সেগুলো কোরআন হাদিস মোতাবেক হয়েছে কিনা। এই জন্য লোকেশন দেই, কত নম্বর পারা? ২৩ নম্বর পারা। কত নম্বর সূরা? ৩৯ নম্বর সূরা। নাম কি? আয়াত সংখ্যা ৭৫, রুকু সংখ্যা ৮, মক্কায় অবতীর্ণ সূরা সময়ের ভিতরে একটা অন্যতম সূরা। নাম? আয়াত ৭৫টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি ৭১ ৭২। আমরা পড়েছি আল্লাহ বলতেছেন একদল অস্বীকারীকে অস্বীকার করা, আল্লাহ বিধান পুরা করেন না। অস্বীকার করলো ওরা কি? আর একটি মানুষের ভিতর থেকে যে সমস্ত আলেম যে সমস্ত হতো না কোরআন হাদিসের দাওয়াত দেয়, ওদেরকেও যারা অন্যায় ভাবে মারে এরাও কাফের বংশ। মানুষের ভিতর থেকে যে ভাষা বলে কথা বলে হুজুর যা যদি সন্তোষ করিয়ে থাকে বিয়ে পড়ার সময় হুজুর ডাকো কেন? হুজুর যা যদি কামাই হয় কবুল করার সময় হুজুর ডাকা
এখন যদি হুজুর অবৈধ হয় তাহলে ওই হুজুর যে বিয়ে পড়াই দিল সে বিয়েটাও অবৈধ। কি লাগছে রে না আর হুকুম
আগে ছিল
সাথিয়ায় তোমার সাথী সঙ্গী ছিল না, এখন তোমার সাথী সঙ্গী হয়ে গেছে। তোমার দলে এখন 20-25 লোক হয়ে গেছে। এখন এই লোকগুলো তৃতীয় করো না, এই লোকগুলো একত্রিত করে ফেলো। একত্রিত করার নাম হলো কারণ তাহলে তুমি এবার কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করে ভালো, কোনো পাখিদের সমাজ আর চলবে না। বিনা খেলায় কি হয়ে যাবে? কলবালা
এখন যদি ওই খাতায় আপনি আমি ভাগি, যদি বলে তোদের কাছে কোন রসুল যাই না, আপনারা কি বলবেন? গিয়েছিল কলুবালা, কি বলবেন? গিয়েছিল এই মুসলমান, কি বলবেন আপনারা? গিয়েছিল যারা মানুষের গিয়েছিল রসুল দেখে থেকে হাত তোলেন। সূরা মুদাসসির,
আমরা নামাজ পড়তাম না।